आबार भूमिकम्पे केंपे उठल चीन। जाना गियेछे मंगलवार चीनेर हेडे शहरे प्रथमे एई भूकम्पन अनुभूत हय। रेक्टर स्केले कम्पनेर मात्रा छिलो 4.7। मार्किन जुक्तराष्ट्रेर भूतात्विक जरिप यूएसजीएस एर तरफ थेके जेटा जानानो हयेछे जे भूमिकम्पेर उत्सस्थल छिलो हेडे शहर थेके 10 किलोमीटर गभीरे। तबे एई घटनाय हताहतेर बा कोनो क्षयक्षतिर कोनो खबर एखोनो पर्यन्त पावा जायनि बोलेई जाना गियेछे। मंगलवार दक्षिण इंडोनेशियार सुमात्रा आईलैंडे प्रबल भूमिकम्प अनुभूत हयेछिलो। रिक्टर स्केले कम्पनेर मात्रा छिलो 7.3। इंडोनेशिया जिओफिजिक्स संस्था भूमिकम्पेर पर 2 घंटार जोन्नो सुनामी सतर्कता जारी करेछिलो। द्रुत उपद्रुत एलाकार बासिन्दादेर उपकूल थेके निरापद दूरत्वे सरे जावार जोन्नो निर्देशो देवा हयेछिलो। एकेर पर एक जायगा थेके भूमिकम्पेर खबर उठे आसछे। मंगलवार चीनेर कथा बोल्लाम, तार ठीक कयेकदिन आगे आपनादेरके बोल्लाम जे इंडोनेशियाते भूमिकम्प अनुभूत हयेछिलो। एबार आपनादेरके जानाई जे निउजिलैंडेर कथा। 24 एप्रिल सोमवार भूमिकम्पे केंपे उठेछिलो निउजिलैंड। रिक्टर स्केले कम्पनेर मात्रा छिलो 7.1। जदिओ एई भूमिकम्पेर फले प्रशांत महासागरे कोनो सुनामी सतर्कता जारी हयनि। भूमिकम्प अनुभूत हयेছে निउजिलैंडेर कार्मेडाक द्वीपेও। अर्थात विभिन्न जायगा थेके भूमिकम्पेर खबर उठे आसছে। जेमन चीनेर कथा आपनादेरके बोल्लाम जे हेडे शहरे भूमिकम्पेर उत्सस्थल छिलो, ठीक सेई रकम भावेई आमरा देखी जे गत कयेकदिन धरे जेभावे एकेर पर एक भूमिकम्पेर खबर उठे आसছে ताते किन्तु आतंक आबार नतुन करे छड़ाচ্ছে। इंडोनेशिया सुमात्रा आईलैंड सेखाने प्रबल भूमिकम्प अनुभूत हयेछिलो मंगलवार। तार कयेकदिन आगेओ आमरा जानी जे इंडोनेशियातेओ किन्तु तखनो भूमिकम्प अनुभूत হয়েছিল। আসলে ইন্দোনেশিয়া এমন একটা জায়গা যেখানে বারে বারেই কম্পন অনুভূত হয়, কিন্তু সেই কম্পনটা এবারে কিন্তু অত্যন্ত ঘন ঘন অনুভূত হচ্ছে। চীনের কথা আপনাদের জানাই যে চীনের হেডে শহরে সেখানেও কিন্তু কম্পন অনুভূত হয়েছিল এবং রিক্টার স্কেলে যা কম্পনের মাত্রা ছিল, যেটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.7। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ USGS এর তরফ থেকে এই খবর জানানো হয়েছে এবং হেডে শহর থেকে 10 কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার কথা বললাম এবং তারপর নিউজিল্যান্ডের কথাও আপনাদেরকে বললাম যে সেখানেও কিন্তু 24 এপ্রিল অর্থাৎ সোমবার কম্পন অনুভূত হয়েছিল। গত কয়েকটা মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে একের পর এক কম্পনের খবর উঠে আসছে। কখনো চীন, কখনো নিউজিল্যান্ড, কখনো ইন্দোনেশিয়া, কখনো আফগানিস্তান, কখনো পাকিস্তান, আবার ভারতেও কিন্তু কম্পন অনুভূত হচ্ছে, বিশেষত দিল্লি এবং দিল্লির সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে। ভূতত্ত্ববিদরা বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মাটির নিচের যে প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলো কিন্তু সচল হয়ে গেছে, যে কারণে এই কম্পন অনুভূত হচ্ছে। বিশেষ করে বলতে গেলে যে হিন্দুকুশ পর্বতমালার যে পাদদেশ সেখানকার যা অবস্থা মাটির নিচের, যার ফলে কম্পনগুলো অধিক মাত্রায় অনুভূত হচ্ছে। আর এই কম্পনের ফলে আতঙ্ক ছড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে, একের পর এক জায়গা থেকে শুধু ভূমিকম্পের খবর উঠে আসছে। ভূতত্ত্ববিদদের আরও আশঙ্কা যে ভারতেও যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের কম্পন অনুভূত হতে পারে, এমন একটা আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। কারণ আমরা জানি দেবভূমি উত্তরাখণ্ড, জোশীমঠ কী অবস্থা সেখানকার, আমরা জানি যে বিভিন্ন জায়গা ইতিমধ্যেই ধসে গিয়েছে। দিল্লি এবং সংলগ্ন এলাকায় মাঝে মধ্যেই কম্পন অনুভূত হয়। গত কয়েকদিন আগেও দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। উত্তরপ্রদেশ, নয়ডা এই সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানেও কম্পন অনুভূত হয়েছিল। তবে ভূতত্ত্ববিদরা এটাও বলছেন যে হিমালয়ের রেজিমেন্টের কোথাও যদি একটা বড় ধরনের কম্পন অনুভূত হয়, সেখান থেকে কিন্তু আপনি আমি আমরা কেউই রেহাই পাবো না এবং তার প্রভাব এসে পড়বে এ রাজ্যেও, শহর কলকাতাতেও। আর যে ধরনের ভূমিকম্পের ঘটনা আমরা দেখছি, কখনো পাকিস্তান, কখনো আফগানিস্তান, কখনো চীন, কখনো ইন্দোনেশিয়া, কখনো বা নিউজিল্যান্ড, তার প্রভাবে গোটা বিশ্বজুড়েই কিন্তু একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। আর এই কম্পনগুলো কিন্তু আরও বেশি করে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বেই বলা যেতে পারে। ভূমিকম্প সম্পর্কিত আরও আপডেট, আরও খবরাখবর আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে। আপনারা যদি এই সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন।